কে বলবে এখন সকাল 7:30 বাজে, দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে যেন। এটাকে দেখতে পাচ্ছিস, গুল্লু পড়তে চলে গেল আর আমি যাবো বাজার করতে। দেখো কতটা হয়, 13 টাকা। কিন্তু ও বাবা, মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো সমস্ত তুলে দেব, করব না আজকে। এগুলো ভাগ ভাগ করে রেখেছি, কেননা পুরোটা জমে গেলে আবার সেটা গলিয়ে নিয়ে করলে টেস্টটা নষ্ট হয়ে যায়, ওই জন্যে যেমন ওদের গুল্লু তিতলি রোজ ভাজা লাগে ওই জন্য এরকম করে রেখে দিয়েছি। আর এদিকে আজকে করব চিকেনটা, এই যে চিকেন, এটাকে দই মাখিয়ে রেখেছি আমি। কাতলা মাছটা করব করে এনেছিলাম, কিন্তু পার্থ বলছে করতে হবে না আর, কেননা চিকেন করলে আবার বেশি হয়ে যাবে, সেই জন্য সমস্ত এই সবগুলোকেই আমি ফ্রিজে তুলে দেব। আজ ব্রেকফাস্ট বানিয়েছি, পাস্তা, বাসন্তী পোলাও করব, এই জন্য হলুদ, লবণ, চিনি, আর আদা বাটা, এটা দিয়ে মাখিয়ে রাখবো। পোলাও চালটা রেডি করে ফেলেছি, এবার আমাকে যতক্ষণে পোলাও চালটা রাখবো, তো আধ ঘন্টা মতো রাখবো, তো ততক্ষণে চিকেনটা বসিয়ে দেবো। চিকেনটা অনেক দিন পর বাড়িতে চিকেন রান্না করছি, প্রায় বছর দুয়েক। তিতলিগুলো বললো আজকে খাবে, কিন্তু তাদের একটা শর্ত ছিল, এরকম পিস হতে হবে। সুতরাং আমি 6টা এরকম পিস নিয়ে এসেছিলাম, কিন্তু ওদের জন্য 3টে বড় পিস রেখে আর সব পিস বাকি পিসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। কুচিয়ে নিয়েছি আমি এই যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে পোলাওর জন্য আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। চলো চলো চিকেনটা বসিয়ে দিচ্ছি, আর দা চলো দেখে নিই আমি কী করে চিকেনটা রান্না করছি। রান্নাটা সর্ষের তেলে করব, লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি।
দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলোও নরম হয়ে এসছে, এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো বেশ খানিকটা গোটা জিরে। আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা তো রঙের জন্যে। আর দেবো খানিকটা চিনি। কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো আমি এই যে দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দেবো। আর দেবো ওই যে আলু, এই রান্নাটা অ্যাকচুয়ালি ভীষণ লো হিটেই করতে হয়, অনেকটা সময় লাগে এটা করতে। আমি খানিকটা গোলমরিচও দেবো, কিন্তু সেটা আমি পরে দেবো, এখন দেবো না, এটা এখন ঢাকা দিয়ে রাখবো। জলটা গরম করেই রেখেছিলাম, আমি কিন্তু একটুও জল দেইনি, পুরো জলটাই চিকেন থেকে বেরিয়েছে।
গোলমরিচের গুঁড়ো দেব, গরম মশলা আর দেব ঘি। চিকেন রেডি। এদিকে আমার পোলাও রেডি। একটু ঘি দিয়ে দেব। টিকলি অনেকদিন পর চিকেন খাচ্ছে। আজ অনেক বেলা হয়ে গেল, স্যালাড কাটবো ভেবেছিলাম। আমার আমার কাজগুলো এগিয়ে রেখেছে, যে শসা কেটে রেখেছে। একটু পেঁয়াজটা কেটে নেব। এটা কোন ভূতের হাসি বলে? কোন ভূত মান্দ? I'm going to jump.